টোটো ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ গুরুতর, আহত হলেন এক বৃদ্ধ সহ টোটো চালক। চিকিৎসাধীন রয়েছেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে মোথাবাড়ি থানার ধুলাউড়ি গ্রামে। আহতরা হলেন মোহাম্মদ হালিম শেখ, বয়স 30 বছর, পেশায় একজন টোটো চালক, ও আব্দুল তাবাদ, বয়স 65 বছর, বাড়ি মোথাবাড়ি থানার জোতকাবির পাড়া এলাকায়। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আজ সকালে মোথাবাড়ি থানার সাটাঙ্গা পাড়া থেকে টোটোতে করে যাচ্ছিলেন, সেই সময় ধুলাউড়ি এলাকার সজোরে একটি ট্রাক্টর টোটোকে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর আহত হন টোটো চালক সহ ওই বৃদ্ধ। ট্রাক্টরের ধাক্কায় বৃদ্ধের দুই পা ও টোটো চালকের এক পা পুরোপুরি ভেঙে যায়। তড়িঘড়ি স্থানীয়রা উদ্ধার করে দুজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন দুজনে। জামাই কোথায় যাচ্ছিল বলতে পারি না, আমি এখানে ডাক্তারের কাছে ছিলাম। আমাকে ওখানকার লোক ফোন করে বলছে যে তোমার এটা লোক কেউ হলো, আমি বলছি যে আমার জামাই হলো, কেন না তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এটাই বললো। নাম কি? টোটোলি আসছিল, টোটো তো প্যাসেঞ্জার আছিল হয়তো। টোটো কি টোটো চালাই? হ্যাঁ টোটো চালাই। বাড়ি কোথায়? বাড়ি জটকাবিল হাইবেটোলা। কিসে অ্যাক্সিডেন্ট হয়েছে জানেন? কিসের সাথে না কিসে হয়েছে এটা ওরা এলো তো ওরাকে বলবো তো।